আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। অনলাইন ম্যাট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে টিপসটি নিয়ে এসেছি সেটা হলো ইউটিউবে ভিডিওতে কীভাবে অ্যানোটেশন অ্যাড করবেন। অ্যানোটেশন হলো যখন আমরা কোনো ভিডিও প্লে করি, ভিডিওর মাঝে সাইডে বা উপরে আমরা বিভিন্ন অন্য ভিডিওর লিঙ্ক দেখতে পাই। সাপোজ অন্য একটা ভিডিওর টাইটেল লেখা থাকে, তো ওই টাইটেলে ক্লিক করলে ওই ভিডিওটি দেখা যায়। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে কীভাবে অন্য একটি ভিডিওর লিঙ্ক দেবেন সেটাকে অ্যানোটেশন করা হয়। সেটা কীভাবে করা যায় আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার চ্যানেলে যেতে হবে, সেটা এখান থেকে এই যে ডান পাশে উপরে ক্রিয়েটর স্টুডিও থেকেও যেতে পারেন। আবার এই যে এখানে উপরে ভিডিও ম্যানেজার আছে, চ্যানেলে গিয়ে এনিহাও আপনি ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আপনি যেই ভিডিওতে অ্যানোটেশন দিতে চান সেই ভিডিওতে যেতে হবে। দ্যাট মিন আমি এই ভিডিওতে চাই না। ওকে, আমি এই যে অ্যাড সাবস্ক্রাইব বাটন, এই ভিডিওতে অ্যানোটেশন দিতে চাই। তো এই ভিডিও এডিটে যাব বা এখান থেকেও যাওয়া যায়, আমি এডিট থেকে দিচ্ছি, এটা সহজ। তো এডিটে যাওয়ার পরে এই যে দেখুন, এখানে উপরে বিভিন্ন অপশন আছে, ইনফো অ্যান্ড সেটিং, দেন এনহ্যান্সমেন্ট, অডিও, ইন স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন। এখানে ক্লিক করতে হবে ইন স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন। তো অ্যানোটেশনে ক্লিক করার পরে এই যে দেখুন, ইন স্ক্রিন এখানে একটা অপশন আছে, আর একটা হচ্ছে অ্যানোটেশন। তো আমরা যেহেতু অ্যানোটেশন সেট করবো, আমরা এখানে ক্লিক করবো। তো অ্যানোটেশনে ক্লিক করার পর এই যে ডান পাশে দেখুন, এই যে দেখুন এখানে একটি অপশন এসেছে অ্যাড অ্যানোটেশন। আর যদি আপনার কোনো অ্যানোটেশন থেকে থাকে তখন আপনি এই যে এখানে আরেকটি অপশন আছে এডিট এক্সিস্টিং অ্যানোটেশন, এটাতেও ক্লিক করে আপনার যে যদি কোনো অ্যানোটেশন থাকে সেটা এডিট করতে পারবে। তো আমরা এখানে একটি অ্যানোটেশন অ্যাড করব, তাই এই যে উপরে যেটা আছে এখানে ক্লিক করব। তো অ্যাড অ্যানোটেশনে কয়েকটি আছে, আপনার সিস্টেম আছে যেভাবে আপনার লিঙ্ক ইস্যু করবে। স্পিচ পাবল, নোটটা বেটার, আমি নোটটা ইউজ করি। আবার টাইটেল দিতে পারেন, শুধু টাইটেলটা শো করবে। স্পটলাইট লেভেল, এরকম কয়েকটা অপশন আছে, আমি নোটটা কীরকম হয় সেটাও দেখে দিচ্ছি। ধরো আমরা যদি ভিডিওতে অ্যানোটেশন দিই তাহলে এরকম একটি বক্স থাকবে, সেখানে আপনার টাইটেলটা থাকবে, টাইটেলে ক্লিক করলে সেটা লিঙ্কে চলে যাবে। এটা আপনি বিভিন্ন প্লেসে দিতে পারবেন, যেখানে খুশি দিতে পারবেন। তো এটা হচ্ছে নোট। আমরা অন্য ক্যাটাগরিগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি, এটা আমরা নিব না নোট। অন্য কি আছে, স্পেস, স্পিচ পাবল, সেটা এই যে এরকম হবে। তো আমি আজকে এটা দেব, স্পেস বাবলটা আমার এখানে। তো এখানে টাইটেলটা কি হবে সেটা আমি লিখে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কয়টা অপশন আছে যেকোনো একটা দিতে পারেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় হলো আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা অবশ্যই আপনি ভিডিও থেকে নেওয়াটা বেটার, তাই আপনি সেই ভিডিওটা আরেকটি ট্যাবে ওপেন করে নেবেন। সেটা এখান থেকে আপনি যে কোনো নতুন ট্যাব খুলে আপনি যে ভিডিওটা এই ভিডিওতে অ্যানোটেশন হিসেবে দিতে চান সেই ভিডিওটাতে যাবেন, সেই ভিডিওটার লিঙ্ক লাগবে। বন্ধুরা, আমি এই ভিডিওটা আমার ওই ভিডিওতে অ্যানোটেশন হিসেবে দিতে চাই, এই ভিডিওর লিঙ্কটা। তো আমি এটাতে ক্লিক করব, লিঙ্কটা যে চলে এসেছে এখানে, আপনি উপরের থেকে এখান থেকে কপি করে নিতে পারেন। ওকে, আমি কপি করে নিয়েছি। একটা লিঙ্ক আর টাইটেলটাও নিতে হবে। তো প্রথমে আমি টাইটেলটা নিয়ে নিচ্ছি, টাইটেলটা কপি করে নিচ্ছি।
প্যাটার্নটা এখানে লিখে দিলাম, পেস্ট করে দিলাম। তো এই যে দেখুন, এটা আপনি যেভাবে ইচ্ছা সাইজ করে নিতে পারেন, একটু বড় করতে পারেন, করতে পারেন। দেন এটার টেক্সট সাইজ আছে, আবার এই যে কালার, এগুলো আপনি সেট করে নেবেন। আর স্টার্ট টাইম, সেটা কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত আপনার ডিসপ্লেতে শো করবে সেটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে আমি একটা দিয়েছি, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। বন্ধুরা, এই যে আমি অ্যানোটেশনটা সেট করলাম, 50 সেকেন্ড থেকে অ্যানোটেশনটা স্টার্ট হয়ে 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত এটা শো করবে। এই যে দেখুন, এখানে দেখাচ্ছে এই যে 50 সেকেন্ড, 1 মিনিটের আগে, 1 সেকেন্ড আগে, এখানে এই পর্যন্ত এটা শো করবে। আর তারপরে আপনাকে যেটা করতে হবে, যে এখানে যে লিঙ্ক লেখা আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনার সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। আমি সেই ভিডিও থেকে লিঙ্কটা আনছি। লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে আপনি চাইলে এখন, এই যে এখানে যদি টিপ চিহ্ন দেন ওপেন লিঙ্ক ইন আ নিউ উইন্ডো, যখন এই লিঙ্কে অ্যানোটেশনে ক্লিক করা হবে তখন নতুন একটা উইন্ডো ওপেন হবে। আপনি সেটা চাইলে এখানে টিপ চিহ্ন দিতে পারেন, না তো আমি সেটা দিব না। তো এভাবেই থাকবে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ভিডিওতে একটি অ্যানোটেশন সেট করতে পারেন। তো এই ছিল আজকে আমার ট্রিক্স। থ্যাংক ইউ।